الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده الحمد لله সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের কমেন্টের মাধ্যমে অনুরোধের ভিত্তিতে আপনাদের সামনে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব যে কোন কোন স্বপ্ন এমন রয়েছে বা কি কি স্বপ্ন দেখলে তার তাবীর হবে যে স্বপ্ন যে দেখেছেন স্বপ্ন দর্শনকারী ব্যক্তির মৃত্যুর সংবাদ দিবে এমন কোন কোন স্বপ্ন রয়েছে অর্থাৎ কি কি স্বপ্ন দেখলে বোঝা যাবে যে যেই ব্যক্তি স্বপ্ন দেখেছে তার মৃত্যু নিকটবর্তী তো এরকম বাস্তবে এমন কিছু স্বপ্ন রয়েছে যেই স্বপ্নগুলো দেখলে এটা একটা ইঙ্গিত বহন করবে ইশারা হবে যে আপনার মৃত্যু নিকটবর্তী সুতরাং আপনার আমল আখলাক ঠিক করা দরকার সব ধরনের গুনাহ ছেড়ে দিয়ে আমলকে পরিচ্ছন্ন করে আখেরাতের জন্য কবরের জন্য প্রস্তুতি নেওয়া দরকার তো চলুন সে বিষয়টি আমরা কিতাবের পাতা থেকে সরাসরি প্রমাণসহ জেনে নিই এখানে আমরা দেখতে পাচ্ছি যে হযরত জাবের মাগরিবী রহমাতুল্লাহি আলাইহির একটি উক্তি নকল করা হয়েছে তিনি বলেন কেউ যদি স্বপ্ন দেখে যে আগুন দুর্বল হয়ে যাচ্ছে অর্থাৎ আগুন এক জায়গায় জ্বলছিল সেখান থেকে আগুন আস্তে আস্তে দুর্বল হচ্ছে কমে যাচ্ছে আর আলো কমে যাচ্ছে অর্থাৎ আগুনের আলো কমে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে স্বপ্নদ্রষ্টার অবস্থা পরিবর্তন হয়ে যাবে আর তার দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় নিকটবর্তী হয়ে গিয়েছে অর্থাৎ কেউ যদি স্বপ্ন দেখে যে আগুন এক জায়গায় জ্বলছিল তো সেখানের আগুন দুর্বল হয়ে যাচ্ছে এবং আলো কমে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে দুনিয়া থেকে স্বপ্নদ্রষ্টা যিনি স্বপ্ন দেখেছেন তার দুনিয়া থেকে যাওয়ার সময় নিকটবর্তী হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় নিকটবর্তী হয়ে গেছে সুতরাং এখন কবরের জন্য আখেরাতের জন্য তার প্রস্তুতি নেওয়া দরকার এই কবরের সফরে তার সামান আজগার করা দরকার আমল আখলাক ঠিক করে তারপরে কবরের জন্য প্রস্তুতি নেওয়া দরকার এখানে রয়েছে যে হযরত দানিয়াল আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে বর্ণিত তিনি বলেন যদি কেউ স্বপ্নে নিজেকে প্রথম আসমানে দেখে তাহলে তার মৃত্যু আসন্ন নিকটবর্তী মনে করতে হবে অর্থাৎ কেউ স্বপ্ন দেখলে যে সে প্রথম আসমানে আছে প্রথম আসমানের উপরে আছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে তার মৃত্যু নিকটবর্তী তার আখেরাতের জন্য কবরের জন্য প্রস্তুতি নেওয়া দরকার এখানে রয়েছে হযরত ইব্রাহিম কিরমানি রহমাতুল্লাহ আলাই বলেন যদি কেউ আসমানে জমিনের মতো ইমারত নির্মাণ করতে দেখে তাহলে তার মৃত্যু নিকটবর্তী হয়ে গেছে অর্থাৎ কেউ স্বপ্ন দেখল যে সে জমিনে যেমন নাকি বাড়িঘর নির্মাণ করা হয় বিল্ডিং নির্মাণ করা হয় তো সে আসমানে এরকম বিল্ডিং নির্মাণ করছে বাড়ি নির্মাণ করছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে তার মৃত্যু নিকটবর্তী হয়ে গিয়েছে সুতরাং আখেরাতের সামান জোগাড় করে কবরের প্রস্তুতি নেওয়া দরকার এখানে রয়েছে কেউ যদি স্বপ্নে আঙুল কাটা বা পতিত হয়ে যেতে দেখে তাহলে তার আত্মীয় বা গৃহের কেউ বিচ্ছিন্ন হয়ে যাবে আর সে নিজে চিন্তিত হয়ে পড়বে কেউ যদি আঙুল ভেঙে যেতে দেখে তাহলে তার গৃহের কারো মৃত্যু ঘটবে অর্থাৎ কেউ যদি স্বপ্ন দেখে যে তার আঙুল ভেঙে গেছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার ঘরের তার পরিবারের কারো মৃত্যু ঘটবে এখানে রয়েছে কেউ যদি স্বপ্ন দেখে যে উপরের আস্তানা অর্থাৎ কোনো আস্তানা কোনো ঘর নষ্ট হয়ে ভেঙে পড়তে দেখেছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে ওই ঘরের মালিকের মৃত্যু হবে তার মৃত্যু নিকটবর্তী আর ঘরের মালিক নিচের আস্তানা ভেঙে বা জলে যেতে দেখা অর্থাৎ ঘরের মালিক তিনি নিজেই স্বপ্নে দেখল যে তার ঘর ভেঙে গেছে বা ধ্বংস হয়ে গেছে জলে গেছে পুড়ে গেছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার স্ত্রীর মৃত্যু নিকটবর্তী তার স্ত্রী অতি তাড়াতাড়ি ইন্তেকাল করবে এখানে রয়েছে কেউ যদি স্বপ্ন দেখে যে তাকে আল্লাহ তাআলার নিকট আহ্বান করা হচ্ছে ডাকা হচ্ছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার মৃত্যু নিকটবর্তী তার মৃত্যু আসন্ন মনে করবে অর্থাৎ আল্লাহ তাআলার নিকট তাকে ডাকছে আল্লাহ তাআলার নিকট তাকে আহ্বান করা হচ্ছে এই স্বপ্ন দেখলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে তার মৃত্যু নিকটবর্তী তার আমল আখলাক ঠিক করে কবরের প্রস্তুতি নেওয়া দরকার পরবর্তী জীবনের জন্য আমল আখলাককে সুন্দর করে কবরের সামান আখেরাতের সামান জোগাড় করা দরকার এখানে রয়েছে
পাজরের উপর বসে নামাজে কিছু পাঠ করতে দেখা শীঘ্রই মৃত্যুর লক্ষণ, আর মানুষ তার জানাজার নামাজ পড়বে। অর্থাৎ কেউ স্বপ্ন দেখলো যে সে পাজরের উপর অর্থাৎ এক পাশে টেক দিয়ে, তার এক পাশে টেক দিয়ে নামাজ আদায় করছে, নামাজে কিছু পাঠ করছে, কিছু পড়তেছে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে তার অতি তাড়াতাড়ি ইন্তিকাল হবে, মৃত্যু হবে এবং মানুষ তার জানাজার নামাজ পড়বে। এখানে রয়েছে যে কেউ স্বপ্নে যদি উটনি, কোনো মহিলা উট, নারী উট মরে যেতে দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে তার স্ত্রীর ইন্তেকাল হবে, তার স্ত্রীর মৃত্যু ঘটবে। এখানে রয়েছে যে পাখির ডানা দেখা, যদি ডানা দেখে তাহলে পাখির ডানায় বিপরীত ব্যাধিগ্রস্ত হয়ে মৃত্যুর মুখোমুখি হবে, পরে আরোগ্য লাভ করবে। অর্থাৎ এমন স্বপ্ন দেখলে সে মৃত্যুর মুখোমুখি হয়ে পরে আবার আরোগ্য লাভ করবে, মারা যাবে না, আল্লাহ তাকে সুস্থতা দান করে মৃত্যু থেকে আবার ফিরিয়ে আনবে। প্রিয় দর্শক, এত গেল স্বপ্নের ব্যাখ্যা। এখন এই ধরনের স্বপ্ন দেখলে করণীয় কি করতে হবে সে সম্পর্কে কিঞ্চিত আলোচনা করব। তো এ ধরনের স্বপ্ন যা দেখলে তার ব্যাখ্যা হয় যে স্বপ্নদ্রষ্টা বা স্বপ্ন দর্শনকারী ব্যক্তি মারা যেতে পারে, ইন্তেকাল করতে পারে বা তার মৃত্যু নিকটবর্তী। তো অনেকে ঘাবড়ে যায় অথবা বিচলিত হয়ে পড়ে। তবে এক্ষেত্রে করণীয় হলো না ঘাবড়ানো এবং বিচলিত না হওয়া, বরঞ্চ মৃত্যু মুমিনের জন্য হাদিয়া। সুতরাং করণীয় হলো এই ব্যক্তির জন্য আখেরাতের প্রস্তুতি গ্রহণ করা, এটা তার জন্য একটা হুঁশিয়ারি যে সে আখেরাতের জন্য কিছু সামান জোগাড় করবে, যাতে সে সব ধরনের খারাপ কাজ, পাপের কাজ ছেড়ে দিয়ে আখেরাতের কাজের জন্য নিজেকে আত্মনিয়োগ করে, আখেরাতের জন্য কিছু চেষ্টা ফিকির করে। সেজন্য এই ধরনের স্বপ্ন অনেক সময় দেখানো হয়ে থাকে। তাছাড়া সবসময় যে সব সত্য স্বপ্ন সত্য হবে এরকম নয়। মোট কথা, করণীয় হলো ভালো আমল করে যাওয়া, খারাপ আমলগুলো ছেড়ে দেওয়া, গুনাহের কাজ ছেড়ে দেওয়া এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ তাআলা যেন সব ধরনের বিপদ আপদ, খারাপ জিনিস আমাদের থেকে দূর করে দেন। কারণ দোয়ার মাধ্যমেই অনেক সময় তাকদীরও আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন। সুতরাং বেশি বেশি দোয়া করা, নামাজের পরে দোয়া করা যেন আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম কিছু রাখেন, খারাপ কিছু থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আজ এ পর্যন্তই, পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।